আসসালামু আলাইকুম সবাইকে, আমি তাজদিন হাসান। আমি বর্তমানে দি ডেইলি স্টার পত্রিকায় চিফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত আছি। সো আমাকে একটা কোয়েশ্চেন করা হয়েছে যে আমার এই গত 17 বছরের ক্যারিয়ারে, যেখানে আমি বিএটিতে টেরিটরি অফিসার হিসেবে আমার প্রফেশনাল ক্যারিয়ারের যাত্রা শুরু করেছিলাম, সেখান থেকে আজ 17 বছর পরে ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার হিসেবে যে আমি কর্মরত আছি, এন্টায়ার জার্নিটাতে কোন এলিমেন্টগুলো আমাকে হেল্প করেছে প্রফেশনালি সাকসেসের পেছনে? তো আসলে তো অনেক ফ্যাক্টর থাকে, এবং একটা ক্যারিয়ার প্রফেশনে আপনারা দেখবেন যে আপনার কখনো ভালো দিন যায়, কখনো খারাপ দিন যায়। বাট আমি যদি অনেকগুলো লার্নিং না বলে জাস্ট 3টা লার্নিং আপনাদের সাথে শেয়ার করি, যারা ক্যারিয়ার ভবিষ্যতে শুরু করবেন বা ক্যারিয়ারের মাঝামাঝি সময়ও আছেন, তাদের সবার জন্য আমি মনে করি 3টা টিপস খুব উপকারী দেবে। নাম্বার 1, কিউরিওসিটি। আপনি আপনার ক্যারিয়ার এখন শুরু করেন অথবা আপনি এখন মিড লেভেলে থাকেন, আপনার সবসময় একটা কিউরিওসিটি থাকতে হবে যে এই ঘটনাটা বা এই প্রবলেমটা কেন হচ্ছে, আমি যে কোম্পানিতে কাজ করছি ওইখানে ওই প্রোডাক্ট বা সলিউশনটা কি আসলে আমার কাস্টমার রিটেনশনে হেল্প করছে, নতুন কাস্টমার অ্যাকুইজিশনে হেল্প করছে, কাস্টমার লয়্যালটি বাড়াচ্ছে, সোসাইটিতে কোনো ইম্প্যাক্ট ফেলছে। সো ওই আগ্রহটা থাকা খুব ইম্পর্টেন্ট। সো নাম্বার 1, কিউরিওসিটি। নাম্বার 2, অ্যাডাপ্টেবিলিটি। আসলে হয় কি, আমরা তো ছোটোবেলায় আমাদের একটা ফ্যামিলির মধ্যে বড় হই, আস্তে আস্তে আমরা স্কুল কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, নতুন বন্ধুদের সাথে মিশি, নতুন কর্মক্ষেত্রে আসলে আমরা আবার নতুন মানুষের সাথে মিশি। সো কর্মক্ষেত্রে যখন আসি নতুন মানুষ একটা নতুন পরিবারের মতো, কিন্তু মানুষ কিন্তু বিভিন্ন ধরনের চিন্তাভাবনার মানুষ হয়। সো এই যে ডাইভার্সিটিটাকে অ্যাকনোলেজ করতে হবে, এবং এই মানুষের সাথে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। যে কোনো পরিবেশে অ্যাডাপ্ট করাটা আপনার সাকসেসের একটা খুবই ইম্পর্টেন্ট একটা আপনি বলতে পারেন পরিমাপক। তো অ্যাডাপ্টেবিলিটি আমাকে লাইফে অনেক হেল্প করেছে। আমার যেরকম আমার প্রথম জবে আমাকে যশোর চলে যেতে হয়েছিল, আমি ওইখানে প্রায় 22 মাস ছিলাম। সো যশোরের এই নতুন কালচার, এনভায়রনমেন্ট, মানুষের সাথে আমাকে অ্যাডাপ্ট করতে হয়েছে। ওইখানে অ্যাডাপ্টেশনটা সাকসেসফুল ছিল বলেই আমি পরবর্তীতে হেড অফিসে প্রমোশন নিয়ে আসতে পেরেছিলাম। সো সেকেন্ড টিপস যদি আমি বলি, অ্যাডাপ্টেবিলিটি। এবং থার্ড, যদি আপনি চিন্তা করেন যে আপনার আগ্রহ আছে, কিউরিওসিটি আছে, আপনি অ্যাডাপ্ট করতে পারছেন, থার্ড জিনিসটা হচ্ছে আ লাইফ লং লার্নার। আপনাকে, আপনি যদি 5 বছর 7 বছর চাকরি করে বা আপনি যদি একটা ভালো চাকরি পেয়ে যান, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি সব কিছু জেনে গেছি, এটা একটা ভুল। আমি আজ এখনও 17 বছর চাকরির এক্সপিরিয়েন্সের পরও দেখা যাচ্ছে যে আমি কোর্সেরাতে একটা কোর্সে এনরোল করছি, আমি নতুন নতুন টেকনোলজি শেখার চেষ্টা করছি। সো আপনাকে সারা জীবন মনে রাখতে হবে, ইউ আর এ লাইফ লং লার্নার। ইভেন অ্যাট দ্য এজ অফ 50 ইউ ক্যান এনরোল ফর এনি কোর্স অর ইউ ক্যান এনরোল ফর এনি ডিগ্রি। সো আসলে শেখার কোনো শেষ নেই। সো ট্রাই টু লার্ন এভরি ডে। সো রিমেম্বার, কিউরিওসিটি, অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড লাইফ লং লার্নিং, এই 3টা টিপস যদি আপনি মাথায় রাখেন, আই ক্যান অ্যাশিওর ইউ ক্যান হ্যাভ এ ভেরি ব্রাইট ক্যারিয়ার অ্যাহেড।